একদম সমান্তিত আমি তোমাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের সমস্ত কিছু বন্ধ করে এই খবরটা দেখাতেই হবে। যারা এই মুহূর্তে দেখছেন রিপাবলিক বাংলা, তাদের জন্য খুব বড় খবর এই মুহূর্তে। এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে যে খবর আপনাদের দিচ্ছি, রাষ্ট্রসংঘের মহাসচিবকে এবার ব্যান করলো ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রসংঘের মহাসচিব, তাকেই ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো। অর্থাৎ ইসরায়েল সরাসরি বলে দিল, রাষ্ট্রসংঘ তোমরা যদি কাজ না পারো, তোমরা যদি অপদার্থতার ভূমিকা এই মুহূর্তে নাও, তাহলে তোমাদের মাথা, সেই মাথাকে আমরা ব্যান করলাম। রাষ্ট্রসংঘের মহাসচিব সেক্রেটারি জেনারেলকে ব্যান করা হলো, অ্যান্টোনিও গুতেরেসকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। সমাজে এটা ভয়ঙ্কর বিষয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইসরায়েলের বিদেশ মন্ত্রীর, মানে এই জিনিস আমরা এর আগে দেখিনি। রাষ্ট্রসংঘের মহাসচিবকে ইসরায়েল বলে দিচ্ছে না, তোমাকে ঢুকতে দেব না। অর্থাৎ ইসরায়েল বলছে যেই আসুক, রাষ্ট্রসংঘ আসুক, অন্য দেশ আসুক, আমেরিকা আসুক, যে কোনো দেশ আসুক, আমাদের লড়াই আমরা নিজেরা বুঝে নেব, আমাদের লড়াই আমরা নিজেরা বুঝে নেব, আমরা নিকেশ করে ছাড়ব সেই সমস্ত সন্ত্রাসবাদীদের যারা ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পক্ষে। ঠিক এই জায়গায় ময়ূর খুবই যেরকমটা বললে, দেখো আমি একটু আগে তোমাকে বললাম যে ইরান কি করছে, আকাশ সীমা বন্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। তুমি বলছো ইসরায়েল অ্যান্টোনিও গুতেরেসকে বলছে না তুমি আসতে পারবে না, এরকম কিন্তু একের পর এক ঘটনা ঘটছে। এবং এরই মধ্যে একটা ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। কি দেখাবার চেষ্টা করব সেটা হচ্ছে জাপানের যে বিখ্যাত যে বিমানবন্দর মিয়াজাকি বিমানবন্দর, আমার কাছে এক্ষুনি যে তথ্য আসছে, এবং সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা বিস্ফোরণ হয়েছে। কামিকাজে হামলার সময় বোমাটি ফেলা হয়, যে ছবিটা দেখতে পাচ্ছেন বোমাটি ফেলা হয়, এবং সেই সময় বোমাটিতে বিস্ফোরণ হয়নি। বুধবার হঠাৎ সেই বোমা বিস্ফোরণ হয়েছে, যার কারণে বাতিল করা হয়েছে 87টি বিমান। আপনারা বুঝতে পারছেন মিয়াজাকির বিমানবন্দরে এই যে বিস্ফোরণ হয়েছে, এবং এখানে কিন্তু একটা বড় গর্ত হয়ে গেছে, একটা 7 ফুট গর্ত ডেপথ এবং 34 ফুট চওড়া একটা গর্ত হয়ে গেছে, যেখানে দেখছে বিস্ফোরণ হয়েছে। ঠিক সেখানটাতে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এখানটাতে একটা 7 ফুট গভীর 34 ফুট চওড়া, এই যে রানওয়ের কাছে ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটাতে দেখুন পুরো গর্তটা হয়ে গেছে, এবং এখানে 7 ফুট গভীর গর্তটা হয়েছে, 34 ফুট চওড়া গর্ত, এমনটাই জানতে পারা যাচ্ছে। অর্থাৎ এই বিস্ফোরণটা হয়েছে, সব থেকে বড় কথা এই মুহূর্তে আমি ময়ূখের কাছে আরো একবার চলে যাব। ময়ূখ, আমরা যে কথা বলছি যে বিস্ফোরণটা হয়েছে, কিন্তু কোন বোমা হয়েছে ময়ূখ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা, এটা কিভাবে সম্ভব? সব থেকে বড় প্রশ্ন, কিভাবে সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা সেটা এখন গিয়ে বিস্ফোরণ হলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা বিমানবন্দর যা খুব গুরুত্বপূর্ণ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে কি কি হতে পারে সেটা জাপান বোধহয় এতদিন পরে বুঝতে পারছে, বাংলাদেশে হয়তো বুঝতে পারবে। বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, তিনি হয়তো এখন ভাবছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পরম বন্ধু, কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি কি জিনিস করতে পারে সেই ছবিগুলো দেখতে পাচ্ছে। কিন্তু আমরা চিন্তিত, গোটা দেশ চিন্তিত। জাপানের ছবি একদিকে দেখাচ্ছি, অন্যদিকে পিসিআরকে বলবো মধ্যপ্রাচ্যে যে ছবি দেখো, সমাদৃতা মহালয়ার আগের রাতের ছবি। সব থেকে বড় কথা ময়ূখ, দেখো 100 বছর আগে আমরা দেখেছি মানুষ খাদ্যের জন্য, বাসস্থানের জন্য মানুষ এইভাবে একটা যুদ্ধকে আহ্বান করত, নিজেদের জমির উপর অধিকারের জন্য 100 বছর পর অধিকারের লড়াই রয়েছে। দর্শকদের শোনাতে চাইবো, মিসাইল হামলার সময় আওয়াজ শোনাতে চাইবো, শুনুন। مثل ما هي لايف، نفילות اخي، نفילות של החיים בנבטים، نفילות בנבטים اخي، نفילות קשות בנבטים، שומע؟ واو 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 اكون اوفل לנבטים، انا אומר لك متكف যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি গোটা বিশ্বের দেখা উচিত, গোটা বিশ্বে একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা ইসরায়েল থেকে এই ছবি আপনাদেরকে পাঠিয়েছে। জেরুজালেমের সেই ছবি আপনারা দেখছেন,
মুহুর মুহুর মতন যেগুলো পড়ছে এগুলো আসলে মিসাইল, এবং এই মিসাইল স্ট্রাইক আটকে দিয়েছে আয়রন ডোম, ওই আয়রন ডোম বা লৌহ কপাট যেটা সমাদৃত বলছিল ইসরায়েল। এভাবে হয়তো ছেড়ে দেবে না ইরানে, ইরানে যদি এরকম এতগুলো সমাদৃতা চাষের উপরে, দেখো তুমি দেখো সেই ছবি, ছবি দেখাচ্ছে একই সঙ্গে দর্শকদের আরো একটা কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমরা দিয়ে রাখবো, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। দক্ষিণ লেবানন এটাকে যদি ইসরায়েল কব্জা করে নিতে পারে তাহলে কিন্তু প্রথমত জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ, সেই কার্যকলাপে ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকবে, তেমনই ইরানের ঘাড়ের কাছেও কিন্তু নিঃশ্বাস ফেলা যাবে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি যতগুলো যুদ্ধ আমরা সাম্প্রতিক অতীতে দেখতে পেলাম সর্বত্রই কিন্তু সেই এক বিষয়, বিশ্বের উপর নিয়ন্ত্রণ কার থাকবে সেটা চলেই আসছে। যেরকম ভাবে আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে চলে এসেছিল, ঠিক সেরকম ভাবে এবার ইরান থুরি লেবানন, আমি ইরান বলে থুরি লেবানন বললাম কারণ আসলে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ কিন্তু ইরান তো ঢুকেই পড়ছে, ইরান থুরি লেবাননের যুদ্ধ। সুতরাং যে যুদ্ধে দেখতে পাচ্ছ সমাজিতা, আমি একবার তোমাকে থামাচ্ছি, একবার তোমাকে থামাচ্ছি পিসিআরও, এই 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 শব্দগুলো, এই শব্দগুলো স্ক্রিনে লিখে খুব তাড়াতাড়ি পাঠাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাকে বলতেই হচ্ছে যে আশঙ্কা করা হচ্ছিল ইসরায়েল, ইসরায়েল এবার সিরিয়াতে আক্রমণ হানিয়েছে। এই মুহূর্তে দামাস্কাস, গোটা গোটা মধ্যপ্রাচ্য, কিছুটা অংশ আফ্রিকার, সমস্তটা এবার যুদ্ধে লিপ্ত হয়েছে। দামাস্কাসে এই মুহূর্তে, সিরিয়ার দামাস্কাসে ইসরায়েল একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে সেখানে আক্রমণ হেনেছে। এই মুহূর্তে মিসাইল স্ট্রাইক করেছে ইসরায়েলের, মিসাইল স্ট্রাইক দামাস্কাসে, বড় খবর এই মুহূর্তে, ইসরায়েল মিসাইল স্ট্রাইক করেছে দামাস্কাসে, সিরিয়ার শহর দামাস্কাসে, ব্রেকিং নিউজ এই মুহূর্তে। আমরা যখন আর্জিকর নিয়ে কথা বলছি, আমরা যখন উৎসবে মাতছি, আমরা যখন মহালয়ার ভোরবেলা আমরা যখন জেগে উঠেছিলাম তখন বিনিদ্র রাত, সত্যি হয়তো সমাদৃতা আরব্য রজনীর কথা পড়েছি, আরবিয়ান নাইটস, এই আরবিয়ান নাইটস বা আরব্য রজনী হয়তো আমরা দীর্ঘদিন দেখিনি, কাল পরের পরে আবার এই বিনিদ্র রাত জাগার আরব্য রজনী আমরা দেখতে পাচ্ছি। সমাদৃতা এখানে আরো একটা তথ্য দিয়ে রাখি দর্শকদেরকে, আমার কাছে এই মুহূর্তে একটা ছবি এসে পৌঁছেছে, যে ছবিটা একটু ব্যাখ্যা করতে চাইবো, ছবিটা এই মুহূর্তে দেখানো হয়তো একটু সমস্যাজনক, নিশ্চিতভাবে আমরা খানিকক্ষণ বাইরে দেখাবো। আয়াত খামেনি, ইরানের নেতা আয়াত খামেনি তার ছেলেরা গিয়ে দেখা করছে কার সঙ্গে, তেহরানে হিজবুল্লাহর অফিসে গিয়ে দেখা করছে, কারণ তারা হাসান নাসরাল্লাহকে শ্রদ্ধা জানাতে চায় তাদের তার মৃত্যুর পরে, অর্থাৎ একে জঙ্গি গোষ্ঠীর নেতাকে দামাস্কাসের বাড়িতে মিসাইল হামলা, ছবিটা আমরা দেখাচ্ছি দামাস্কাসের বাড়িতে মিসাইল হামলা, ছবিটা দেখতে পাচ্ছেন, দেখুন কি ভয়ঙ্কর ব্যাঙের ছাতার মতো যেটা আমরা শুনে এসেছি, সেই কোন হিরোশিমা নাগাসাকির সময় থেকে সেই ব্যাঙের ছাতার মতো ধোয়া আকাশ জুড়ে দখল করে নিচ্ছে দামাস্কাসের বাড়িতে মিসাইল হামলা। এরই মধ্যে যে তথ্য দিচ্ছিলাম আপনাদেরকে, ময়ূর যে কথা বলছিলাম, ইরান যে কিভাবে এই লেবাননের জঙ্গি গোষ্ঠীর পিছনে রয়েছে সেটা ভীষণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই ছবিটার জন্য। আয়াত খামেনির ছেলেরা গিয়ে দেখা করছে হাসান নাসরাল্লাহকে শ্রদ্ধা জানাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো কি ভয়ঙ্কর রকম ভাবে জড়িয়ে যাচ্ছে পুরো বিষয়টা। এবং এবং এই মুহূর্তে, এই মুহূর্তে রিপাবলিক বাংলার যারা ভারতীয় উপমহাদেশের দর্শক রয়েছেন, ভারত থেকে রয়েছেন, এই মুহূর্তে গোটা বিশ্ব থেকে রিপাবলিক বাংলা যারা দেখছেন, বাংলাদেশ থেকে যারা দেখছেন, আমরা সবাই কিন্তু অনিশ্চয়তার মধ্যে চলে যেতে পারি যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ না থামে। সমাদৃতা একদমই তাই, এবং আমাদের নজর থাকবে, আবারও বলছি ভারতের অবস্থান সবসময় শান্তির পক্ষেই, ভারতের অবস্থানের দিকে নজর থাকবে আমাদের এই পরিস্থিতির দিকে, যুদ্ধ পরিস্থিতির দিকে, কারণ আমরাও চাই বিশ্বে শান্তি ফিরে আসুক।